বর্ধমানের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট এমপ্লয়েজ ইউনিয়ন নবপর্যায়ের বর্ধমান জেলা শাখার উদ্যোগে একটি বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয় জেলা শাসকের দফতরের সামনে। এদিন সংগঠনের সদস্যরা কোর্ট কম্পাউন্ডে একটি মিছিল করে পরে জেলা শাসকের দফতরের সামনে বিক্ষোভ ও প্রতিবাদ সভা করেন। তাদের উল্লেখযোগ্য দাবি, বকেয়া 28% মহার্ঘ ভাতা প্রদান, অস্থায়ী কর্মীদের বেতন কাঠামো ঠিক করা সহ বিভিন্ন দাবি জানানো হয়। ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট এমপ্লয়েজের নবপর্যায়ের পক্ষ থেকে সারা পশ্চিমবঙ্গের সমস্ত জেলায় জেলাশাসকের অফিসে আমরা বিক্ষোভ কর্মসূচি নিয়েছি। আমাদের মূল দাবি 28% মহার্ঘ ভাতা আমরা এখনও পাইনি, তার দাবি আছে। একটা জিনিস আপনারা মনে রাখবেন যে আমরা রাজ্য সরকারি কর্মচারী, পশ্চিমবঙ্গ সরকারের যে সমস্ত কর্মসূচিগুলো নিয়েছেন মানুষের স্বার্থে, সেই স্বার্থের আমরা দিন রাত এক করে কাজ করে যাচ্ছি, কিন্তু আমরা ন্যায্য পাওনা, আমাদের যে ডিএ, সেই ডিএ কিন্তু আমরা পাচ্ছি না। সুপ্রিম কোর্টের অর্ডার আছে, হাইকোর্ট বলেছে কর্মচারীদের প্রাপ্য, কিন্তু পাচ্ছি না আমরা এখন পর্যন্ত। আমরা এই ব্যাপার নিয়ে সারা পশ্চিমবঙ্গের সমস্ত কর্মচারীদের কাছে আমরা আবেদন করেছি, আমরা লিফলেট বিলি করেছি, এবং মূলত আরও দাবি আছে আমাদের যে সমস্ত কন্ট্রাক্টুয়াল কর্মচারী আছে, পার্ট টাইম কর্মচারী আছে, সিজনাল কর্মচারী আছে, তাদের বাঁচার মতন বেতন দিতে হবে। এই রকম দাবি নিয়ে আমরা সারা পশ্চিমবঙ্গব্যাপী আমরা আন্দোলন করছি। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।